মাঝে এত সুন্দর ঘটনামূলক বক্তব্য দেওয়ার জন্য ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবকে আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন আজকের অনির্ধারিত আলোচনা সভার প্রধান অতিথি এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়াকত আলী ভাই। আজকে এই অনির্ধারিত আলোচনা সভার আমার স্নেহপদ ছোট ভাই জাসাস মহানবী দক্ষিণের সদস্য সচিব এবং জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান হাসান রতন উপস্থিত আছে, আমার রাজনৈতিক সহকর্মী আমার সেন্টারের সদস্য শাহ আহমেদ বেলাল উপস্থিত আছেন, আমাদের শিহাব খান এবং আমাদের জাসাস উত্তরের এখন কান্ডারি যিনি অত্যন্ত দক্ষতার সাথে এখন উত্তরকে নিয়ন্ত্রণ করছেন জাসাসকে, উনি চেষ্টার তার কোনো চেষ্টার কোনো ত্রুটি নেই, ইনি হচ্ছেন আমাদের উত্তর জাসাসের সংগ্রামী সদস্য সচিব আনোয়ার হোসেন সহ আমার সহকর্মী ভাইরা। প্রথমেই আপনাদেরকে আমি একটি সংগ্রামী অভিনন্দন জানাই, এত বড় দুঃসাহস আমাদের জাসাসি ছেলেদের এটা আমার কাছে অবাক লাগছে। বিগত সরকারের বিরুদ্ধে আমরা যারা রাজপথে ছিলাম এবং যেখানে অবরোধে আমরা রাজপথে ছিলাম, লিফলেট বিতরণে রাজপথে ছিলাম, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের জাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমার এই সংঘদের নিয়ে যেভাবে আমরা মাজার গিয়েছিলাম, সত্যি এটা অত্যন্ত দুঃসাহসিক কাজ। আমরা নিজেরাই হীনমন্যতায় ভোগে আমাদের প্রথম সমস্যা রয়েছে। আমরা যারা জাসাস করি, আমরা যারা জাসাসের নেতৃবৃন্দ বা জাসাসের সদস্য, তারা জানেন না আপনারা কি ধরনের নেতৃত্বে আপনি অবস্থান করছেন। জাসাস যতগুলি অঙ্গ সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন তার মধ্যে অত্যন্ত মেধা সম্পন্ন সাংস্কৃতিক মনা সাংগঠনিক দক্ষতা বয়োবৃদ্ধ লোকদেরকে উনি জাসাস স্থান দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে মেধা সম্পন্ন লোকরাই জাসাস করেছেন, কবি আল মাহমুদের কথা বলেন, ওয়াসিম ভাই রাজীবের কথা বলেন, ডিরেক্টর আমজাদ হোসেনের কথা বলেন, রেজাবুদ্দোলা চৌধুরীর কথা বলেন, ওরা কিন্তু বাংলাদেশে এক একটা আছে, ওরাই কিন্তু জাসাসের সভাপতিত্ব পদ নিয়েছে। আমরা অনেকে হীনমন্যতায় ভুগি যে আমাদেরকে মূল্যায়ন করা হয়, এটা আমাদেরই দোষ, কারণ আমরা একজন আরেকজন মূল্যায়িত করতে চাই না। আপনি যদি আপনার সহকর্মীকে নিজে মূল্যায়ন না করেন, আপনি একজন ভালো কর্মী, আপনি মুক্তিযোদ্ধার সন্তান শিয়াব, আপনাদের যে সাংসদ উত্তর আনোয়ার রতন, এদের কিন্তু আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনার নেতৃত্বের প্রতি আপনার যদি শ্রদ্ধা না থাকে, মূল্যায়ন না থাকে, অন্য অঙ্গ সংগঠনে বা অন্য অন্য মিটিং এ আপনাকে পাত্তা দেয়। দিস ইজ আওয়ার মেইন প্রবলেম, কারণ আমরা কিন্তু কেউ মেধাই কম। আমি যদি ব্যক্তিগতভাবে আমার জীবনী নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করি, আমি কিন্তু ঢাকা বিশ্ব নির্বাচিত সিনেট সদস্য, যারা সারা বাংলাদেশ থেকে 25 জন সিনেট সদস্য নির্বাচন করা হয় এবং সারা ভোটার লোক সব রেজিস্টার করে এবং সেই নির্বাচন জয়লাভ করে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে 25 জনকে উনি ডিনার অফার করেছেন। তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজদিন সাহেব তার বাসভবনে আমাদেরকে ডিনার অফার করেছেন, কারণ তারা জানতেন এরা অন্য মেধা সম্পন্ন লোকদেরকে আমরা নির্বাচিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয় চালাবে। বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্ট হলো এ ঢাকা বিশ্ব সিনেট, বাংলাদেশের পার্লামেন্ট এবং সংসদ বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্ট হলো সিনেট, আমরা সেখানকার লোক, আমরা সেখানকার জাসাস লোক, এটা আমাদের গর্বের ব্যাপার। আর সবচেয়ে সাহসিকতা এবার জাসাস যেভাবে দেখিয়েছে, আপনারা যারা ফেসবুক ইউজ করেন, যারা বিএনপি মিডিয়া সেল দেখেন, আপনার আমার মতো লোকরা সেদিন রাজপথে ছিলাম কই, আমরা তো তখন কিন্তু ঢোল তাবলা নিয়ে আমরা বাজি নাই, আমরা রাজপথে যখন দরকার সেদিন জাসাসের ছেলে রাজপথে নামে, যেদিন মঞ্চে দরকার গাঙ্গর সেদিন জাসাসের ছেলে মঞ্চ কাঁপিয়েছিল, যখন লক্ষ লক্ষ জনতা বিভাগীয় সম্মেলনে ক্লান্ত শ্রান্ত তারা রাত্রে ঘুমোতে পারে না, 3 দিন যাবৎ সেই মিটিং করতে হবে, সেই লোকদেরকে সবসময় চলন্ত রেখেছিল কিন্তু জাসাস, মঞ্চে দাঁড়িয়ে সংগ্রামী গান গেয়ে গিয়ে সংগ্রামী বক্তৃতা দিয়ে সংগ্রামী নাটক দেখে সেই 3 দিনের লোক দেখে তার উজ্জীবিত রয়েছিল সংগ্রামী তৈরি হয়, এটা কে করেছিল? জাসাস। কাছে জাসাস কিন্তু আপনারা যে ছোট্ট করে ভাবেন সেটা কিন্তু অনেক কষ্ট লাগে,
আমরা তো জাসাস করি 1986 সেই সময় জাসাসের টেবিলে যারা বসতো, জাসাসের লোকরা যারা বসতো, মঞ্চে উঠলে জাসাসের পরিচয় দেওয়া লাগতো না। কবি আল মাহমুদ জাসাস দরকার, মোহাম্মদ লিয়াকত আলী সিগারেট সদস্য জাসাসের পরিচয় দরকার নেই। এই এক একটা ডেট যেমন এখনো থাকে যে কামরুল ইসলাম স্যার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচার, সে কিন্তু জাসাসের ওতপ্রোত জড়িত, তার নাম কি বলতে হয় মঞ্চে? ও গেলেই তো ওর মঞ্চে টেনে নেবে। সো আমাদেরকে আমাদের আশাবাদ যেই কথার পরিপ্রেক্ষিতে যে অনেকে অনেক কথা বলছেন মনে কষ্ট দুঃখ দুঃখ নেই, কারণ আমরা যে সংগ্রাম করেছি আমরা 100-তে 100% সাকসেস। বিশ্বে আপনাদেরকে বুঝতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন জাসাস করেছিলেন, কারণ ওনার সেই দূরদর্শী চিন্তা আমরা উনি জাসাসকে, কারণ উনি তো ছাত্র করতে পারতো, যুবদল করতে পারতো, কৃষক দল করছে সবই ঠিক আছে, শ্রমিক দল করছে, বিএনপি করছে, জাসাস কেন ওনার দরকার ছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক দূরদর্শী রাজনীতি ছিলেন, কারণ পৃথিবীতে তখন একটা সময় ছিল, কী সময় ছিল? মানুষ সংগ্রাম কেলাকেলি কোলাকলি মারামারি করে অবরোধ করে হরতাল করে সরকার পতন ঘটাত, কিন্তু এখন কিন্তু সে যুগ। আপনারা তো বলতে পারেন বিএনপির লক্ষ লক্ষ লোক কিন্তু রাজপথে ছিল, অবরোধ সাকসেস, হরতাল সাকসেস, আমরা ভোট দিতে যাব না 100-তে 100 সাকসেস, তারপরে কেন ক্ষমতায় আসতে পারি না? প্রশ্ন আসেন আপনাদের, অবশ্যই সবার মনে প্রশ্ন। এখন এলো গ্লোবালাইজেশন পলিটিশিয়ান, পৃথিবীটা নিয়ে একটা রাজনীতি, যেই রাজনীতিকে এখন পুরোপুরি পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে সেই নিয়ন্ত্রণ এখন বিএনপির সাথে অত্যন্ত সুসম্পর্ক তৈরি করে গেছে, তাহলে তারা কীভাবে সরকার পতন ঘটাতে পারে? তাদের একটাই মাত্র পথ, তারা অর্থনৈতিক অবরোধ দিতে পারে, সাংস্কৃতিক অবরোধ দিতে পারে, তখনই দেখবেন দেশের মধ্যে একটা শুভম বিপদ চলে আসছে, মানুষ এমনি ঘর থেকে বের হয়ে আসবে। আর বিএনপির যে গণজোয়ার, সেই গণজোয়ারের সাথে মানুষ একাত্মত হয়ে এই সরকারের পথে এমনি ঘটে যাবে। কাজে এখান থেকে আপনাদের নার্ভাস হওয়ার আমি কোনো কারণ দেখি না ব্যক্তিগতভাবে, আমি যতটুকু আমার মেধায় যত কাজ করে, কারণ এখনও দেখবেন এই যে রতন বলল, এখনও দেখবেন এই ভোটের পরে ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব পরাশক্তি আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা কেউ কিন্তু এই সরকারকে গ্রহণ করতে পারেনি। কাজে বন্ধুরা আমার, এই জন্য আজকে তো দেখতে অনেকে বলে যে আমাদের আন্দোলনটা কেন সেইভাবে হলো না, কেন আমরা মার মুখে আন্দোলন করলাম না, এটা কারণ হলো একটাই, কারণ যদি আজকে আমরা আমাদের যে লক্ষ লক্ষ জনতাকে বের হয়ে আসছিল, ইচ্ছা করলে যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতেন সেদিন সমস্ত বাংলাদেশ কিন্তু অচল করে দেওয়া উচিত, কিন্তু কেন করেনি? এই জন্যই করেননি উনি, কারণ এখন যদি বিশ্বের রাজনীতি এমন ভাবে নিয়ন্ত্রিত, যদি আপনি এই অহিংস সহিংস আন্দোলন নেমে যান, এই আওয়ামী লীগ আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করবে বিশ্বের কাছে এরা জঙ্গিবাদ, ওরা সহিংস, এদেরকে কখনো ক্ষমতায় আনা যাবে। আজকে আমরা প্রমাণ করলাম যে অহিংস আন্দোলনের মাধ্যমে, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মানুষের দাবি আদায় করা কিভাবে করতে হয়, এটা সারা বিশ্বকে বিএনপি দেখিয়ে দিয়েছে। আমরা যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসারী, উনিও কখন এই ধরনের শৃঙ্খলতা পছন্দ করতেন? 1975 সালে 15 আগস্টের পরে দেশে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, শহীদ প্রেসিডেন্ট সেই দিনই কিন্তু ক্ষমতা নিতে পারতেন, কিন্তু সেই দিন তিনি ক্ষমতা গ্রহণ করেন, উনি সমস্ত সেনাবাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করে তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে উনি বাংলাদেশের মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, জনগণ দেশ শাসন, এই সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বন্ধুরা আমার, কাজে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে একটি অনির্ধারিত একটা ইয়া ছিল মিটিং, আপনাদের সেক্রেটারি সাহেব আমাদেরকে বলেছেন, আমরা সরাসরি এবং সবার আগে আমি আপনাদেরকে আবার আমার উষ্ণ অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন, আপনাদের মতো লোকের সাথে যদি আমি থাকতে পারি আমিও গৌরব বোধ করবো। এর আজকে যারা এই কমিটি, আজকে যারা অফিসে আসেন নাই, যাদেরকে বলার পরও আসেন নাই, তাদেরকে আমি সেইভাবে আর মূল্যায়ন না করার জন্য আমি সব সেক্রেটারি সাহেবকে বলে গেলাম, আজকে যারা এসেছেন তারাই আপনার পরীক্ষিত সৈনিক, আজকে যারা আনু এসেছে উত্তরের পরীক্ষিত সৈনিক, কারণ অনেকেই এখন আসতে গেলে ভয় পান, এই বুঝি আমাকে ডিবি ধরবে, এই বুঝি আমাকে নিয়ন্ত্রণ নিয়ে যাবে, এই বুঝি আমাকে গ্রেফতার করবে। আরে ভাই, রাজনীতি করতে গেলে গ্রেফতার হতেই হবে। আপনি একটা সরকারের পতন ঘটাবেন, আপনি একটা সরকারের ক্ষমতায় যাবেন, আপনি সিংহাসনে বসতে চাবেন,
আপনি এভাবে ঘরে বসে আপনি পেয়ে যাবেন? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ দেওয়া হয়েছে, যারা যারা আপনাদের এই মেসেজ মধ্যে পেয়েছেন আমার দুই সেক্রেটারি সাহেব, ভারপ্রাপ্ত আপনারা যারা বলছেন আমাদের কেউ খোঁজ নেয় নাই, আমাদের অনেকে মামলায়, অনেকে সাংসারিকভাবে বাধাগ্রস্ত হয়েছি, আপনারা শুনে খুশি হবেন আমার কাছে একটা মেসেজ আসছে যে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের দপ্তরদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান 4-5 দিন আগে মিটিং করেছেন, এটা আপনারা জানেন কিনা জানি না। এবং ওখানে উনি জানতে চেয়েছেন কোন কোন সংগঠনের কোন কোন নেতৃবৃন্দ কিভাবে গ্রেফতার হয়েছে এবং তাদের আর্থিক কি অবস্থা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক রহমান, আমরা যেমন তার বাবাকে পেয়েছি, আমরা সেখানে এখন যোগ্য নেতার আন্ডারে রাজনীতি করছি। কাজেই এটা হয়তো আমি আপনারা জানেন কিনা জানেন কিনা, এবং আপনাদের নাম কিন্তু ওনার চেয়েছেন এবং সব অঙ্গ সংগঠন থেকে চাওয়া হয়েছে, এবং উনি আবার ওনাদের সাথে বসবেন স্কাইপিতে, কার কি অবস্থাতে কার কি সমস্যা। কাজে যেটা বলতেছেন যে তারেকরা বা আমাদের সিনিয়র লিডাররা খোঁজ নেয় নাই, কারণ ভাই তখন তো আসলে সেরকম খোঁজ নেওয়ার মতো পরিবেশ ছিল না, সবাই মোবাইল বন্ধ, আপনাকে যে আমি খোঁজ নিব আপনারই তো মোবাইলটা বন্ধ, আমি যে মোবাইল নিব আমার তো মোবাইলের সিম কার্ড চেঞ্জ করে ফেলছি, কারণ তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ছিল কোনো নেতা গ্রেফতার হওয়া যাবে না, কোনো নেতা গ্রেফতার হতে পারবেন না, এই জন্যই কিন্তু এই পলিসিটা অ্যাডপ্ট করা হয়েছে। আজকে যে সাহস যা আসে লোকরা করেছে, আজকে এর আগে উত্তরেও আসছিল নাকি কাদা, না উত্তর আসছিল বসছিল না বসছিল উত্তরে বসছে এই সেন্ট্রাল অফিসে, আজকে দক্ষিণ বাজে এখন কয়টা 6:30, কি অদম্য সাহস আমাদের আপনি চিন্তা করতে পারেন? আপনি তো ভাবতেই পারেন না আমরা কি সাহস নিয়ে কাজ করতেছি এখানে, হয়তো ভাবতেছেন নেতা ডাক দিয়েছে আপনি আসছেন হেলাই দোলাই যাই, এটা না কিন্তু এর ভিতরে অনেক আপনি প্রচুর আপনার চলে গেছে রিপোর্ট, আমরা সেই সাহসে যাচাচ করি। কাজে আমাদের হারানোর কিছু নাই, আপনারা যখন যাবেন অত্যন্ত বন, আপনি 10 জন 20 জন আপনি যাচাচের লোক তো এত লোক দরকার নেই, সারা মঞ্চ কাঁপাইছে 5-6টা লোক কি ঠিক, সারা বিভাগীয় সম্পাদিক সম্মেলনের আগে আমাদের কি স্টেজ দিতে হয়েছে, রাজশাহী বলেন, ফরিদপুর বলেন, তারপরে কি বরিশাল বলেন, আমি তো 2-3টায় গেছি, এটা কার আমাদের জন্য মঞ্চ ক্লিয়ার। 1971 সালে যখন দুই বলে যুদ্ধ হয়, পাক হানাদারকে নিয়ে মুক্তিযোদ্ধা প্রথম তারা কি করত, আইসা আইসা কিন্তু যারা যে রাজা কাটবেন সরি মুক্তিযোদ্ধাদের খুঁজে হয়ে যাবার, যারা আওয়ামী লীগ করে তাদেরকে খুঁজে যাবার বাইরে গুলি করছে, তারপর যারা ওদের সমর্থন করতে দল করে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের দিয়ে নিয়ে ছাত্র শিক্ষক ছাত্র পুলিশ থেকে শুরু করে এমন কোন খালি একটা জায়গায় তারা কাজ করছে। 1971 সালের 14 ডিসেম্বর সুরেন্দ্র সাহিব 14 ডিসেম্বর তারা বাংলাদেশের মেধা সম্পন্ন লোকদের নিয়ে নিয়ে মিরপুর বদ্ধমন্ডিতে তারা মেরে ফেলছে বুদ্ধিজীবী, কারণ দেখো এরকম 1000 লোক একটা বুদ্ধিজীবী, 1000 লোক একটা জাসাস, 1000 লোক একটা জাসাস, এইসব নেতা যারা আছে জাসাসের নেত্রে কিন্তু পটেন্সিয়াল বুদ্ধিদীপ্ত লোক, তাদের কোনো খেলার কোনো সুযোগ নাই, তার অত্যন্ত ভদ্রজিত লোক, কিন্তু তাদের যে কলমি লেখনি, তাদের যে গান গাওয়া, তাদের যে সুরকার, তাদের যে বাদ্য আপনারা বুঝতেছেন না। এই যে কয়দিন আগে ওর একটা আপনাদের সদস্য সচিব রতন একটা ইয়ে করছে নাটক করছে, 2-3টা মাত্র স্কি দিছে, লক্ষ লক্ষ ভিউয়ার চলে আসছে, এটা কারা তৈরি করছে, মেধাটা কার, জাসাস না নাকি অন্য দল দিচ্ছে আপনাদের, কোনো আমরা কোনো লোন করছি কিছু নেই। তাই বন্ধুরা আমার মন ডিসহার্টেড এর কোনো কারণ নেই। এবং আরেকটা জিনিস লাস্ট কথাটা বলি, 71 সালে মুক্তিযুদ্ধের সময় যখন মুক্তিযোদ্ধার নাম শুধু মানুষ কিন্তু সালাম দিত, যখন আওয়ামী লীগ তখন তো ছাত্রলীগ আওয়ামী লীগ এরাই তো ছিল রাজনীতিতে, তখন যারা আমরা বিরোধী পাকিস্তান বিরোধী দল করতাম ছাত্রদের তাদেরকে দেখতে ঘরে গেলে খাওয়া দাওয়া সম্মান করত, আর এই আমলে 2024 সালে যে নির্বাচনে আমরা বয়কট করলাম, 2023 সালে যে নির্বাচনে এই বিএনপির লোকরা যে আমরা একত্রিত হয়ে এই সরকারের ফ্যাসিস্ট সরকারকে নামার জন্য যে দুর্দান্ত প্রথম ব্যাপার আশপথে ছিলাম, এখন আমাদেরকে দেখলো দেখবেন মানুষ সম্মান করে। 2023-24 সালে মুক্তিযোদ্ধা হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বন্ধুরা আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, সকলকে সংগ্রামী অভিনন্দন জানি, আমি আমার বক্তব্য শেষ করছি, কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ।